সরকারি আইনকে মান্যতা দিয়ে সরকারি বেতনভুক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকে ব্যবসায়ীকরণের বিরুদ্ধে জেলা শাসকের কাছে ডেপুটেশন। আন্দোলনকারীদের মতে 2018 ক্যালকাটা গেজেটে যে রুলস ছিল সেটা ভেঙে শিক্ষকরা অনৈতিকভাবে টিউশন করে যাচ্ছে, তার বিরুদ্ধে আগে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন জমা দিয়েছিলাম, তারা কোনো ব্যবস্থাই করেননি। প্রতিটা স্কুলকে মুচলেকা দিতে বলা হয়েছিল, ডিআই তারপরেও অনৈতিকভাবে তারা টিউশন পড়িয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেই আজ শিক্ষক কল্যাণ সমিতি আরও একবার ডেপুটেশন দিল। ব্যক্তিগত স্বার্থে যেভাবে আইন ভেঙে পড়াচ্ছে আর তাকে প্রশাসন যেভাবে মানে প্রশ্রয় দিচ্ছে প্রচ্ছন্নভাবে, আমরা তার বিরুদ্ধে আইন ভাঙার পথেই যাব। এবং তার থানাকে জানিয়েই তার বাড়ির সামনে আমরা ধর্ণা দেবো এবং অবশ্যই আপনাদের সহযোগিতা সেদিন আমাদের বিরাট লাগবে। মূলত কী কী দাবি রয়েছে আপনার? আমাদের মূলত দাবি হচ্ছে 2009 আরটি অ্যাক্ট ভেঙে স্কুল শিক্ষকরা ক্রমাগত পড়িয়ে যাচ্ছে, 2018 ক্যালকাটা গেজেট আইন সেটাকে ভেঙেও তারা পড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মুচলেখা দিয়েও সেই মুচলেখা সরকারি জায়গায় লিখছে যে আমি টিউশন করি না, কিন্তু মানে পার্সোনাল গেনের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য তারা কিন্তু পড়িয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষ প্রজেক্ট প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও তারা কিন্তু নিজে যাদের যে সমস্ত স্টুডেন্ট পড়ায় তাদেরকে স্কুলের যে সিস্টেমটা আছে ডিভাইস সিস্টেম, সেই ডিভাইস সিস্টেমটাকে তারা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে এসে এই ডিভাইস সিস্টেমটা কিন্তু স্কুলে বসেই করতে হবে, এটা আমরা জানি। কারণ অনেক স্কুল শিক্ষক বন্ধু তারাও কিন্তু আমাদের সঙ্গে কথা বসা করে, আমরা যেটা শুনেছি যে ডিভাইস সিস্টেমটা একমাত্র আপনার শুধুমাত্র স্কুলে বসেই, কিন্তু এটা অনৈতিকভাবে বাড়িতে বসেও চলছে এবং তারা যে আর্থিক লেনদেন করছেন তার স্ক্রিনশট আমাদের কাছে আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।